বলছে যে সরকার বিরুদ্ধে আন্দোলন ডাকছে কিছু স্টুডেন্ট বা কিছু ইউটিউবার তাদের ব্যবস্থা নেওয়া হবে তুই যে রকম পারি সেরকম ব্যবস্থা নে আমি তোকে চ্যালেঞ্জ করছি তুই যে রকম পারি সেরকম ব্যবস্থা নে আমাদের আন্দোলন আমাদের আন্দোলন পুলিশ পারমিশন নিয়েই হয় আমাদের আন্দোলন ইতিহাস হবে বা আমাদের আন্দোলন বিশাল বড় আন্দোলন হবে তাই আমাকে ভয় দেখিয়ে আমাকে থেট দিয়ে স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করে কোনো লাভ হবে না সকলে কেমন আছো আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো থামবেল দেখে গেছো আজকে তোমাদের সাথে কিছু ইম্পর্টেন্ট কথা শেয়ার করব। করব শেষ পর্যন্ত শুনবে শুনবে এবং ভিডিওটা বেশি বড় না যদি তুমি কোনোদিন সত্যকে সামনে রেখে অন্যায়ের প্রতিবাদ যদি তুমি কোনোদিন করেছো তা তোমাকে সেই সম্মুখীন হতে হবে যে সম্মুখীনের আশা তুমি করনি কথাগুলো বলার আগে তোমাদের সাথে একটা কথা শেয়ার করি তোমরা আশেপাশে অনেক মক টেস্ট অনেক টাকায় কিনছো অনেক নোট বাগারা অনেক টাকায় কিনছো সেগুলো সব এবং উইকলি ফুল মক টেস্ট পঁচাশি একশো নম্বরের মক টেস্টও পাবে বিভিন্ন নোটস পাবে সেখানে তোমরা রেগুলার শর্ট মক টেস্ট পাবে ম্যাথ রিজনিং আর জি তোমরা রেগুলার কাইন্ড এফেয়ার্স পাবে সব কিছুই পাবে মাত্র একবার পেমেন্ট করতে হবে ঊনষাট টাকা ঊনষাট টাকা টাইপিং চার্জের একবার পেমেন্ট করে তোমরা পরীক্ষার আগে পর্যন্ত রেগুলার পাবে আমাদের পিডিএফ ব্যাচে যদি জয়েন্ট হতে চাও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক আছে সেখান থেকে তোমরা জয়েন্ট হয়ে যাবে তোমার ভালো লাগলে জয়েন্ট হবে তোমার ভালো তুমি বুঝো যদি বাইরে বেশি টাকা দিয়ে কিনতে চাও অবশ্যই কিনতে পারো তা চলো টপিকে যায় অনেক সিবিকি ইউটিউবার সে নাকি ওপেন থ্রেড দিচ্ছে ভয় দেখাচ্ছে সে নিজে বলছে নাকি যে ওপেন ভিডিওতে এসে অনেক ইউটিউবার বলছে যে আন্দোলন করবে সরকার বিরুদ্ধে আন্দোলন ডাকছে তাদের ব্যবস্থা নেওয়া হবে তারা যদি এরকম করে তাদের জন্য কি করা হবে তারা তো জানে এরকম করে বলছে এরে ভাই আরে আমি হাসবো না কাঁদবো সে খুঁজে পাচ্ছি না তার উপরে আবার এরকম ভয় দেখাচ্ছে বলছে সিভিকদের নাকি কটাক্ষ করছে সিভিকদের কথা নিয়ে চিবিক চিবিক করছে আর চিবিক চ সি কে চ করবে না ক করবে সেটা তুমি ভালো করে ঠিক করো তুমি তো আমি চিবিক ভলেন্টিয়ার তোমাদের বন্ধু চিবিক তো কে বলে ওর কথা শুনেই তো আমি চিবিক বলেছিলাম আচ্ছা যাই হোক যারাটা তাদেরই ধরবে কষ্টটা তাদেরই হবে যারা এই সব জায়গায় বেআইনি ভাবে ঢুকেছে যারা ঠিকভাবে ঢুকেছে যাদের যোগ্য আছে যাদের কোয়ালিফিকেশন আছে তারা এইসব কথায় বা তারা এইসব জিনিসে জ্বলবে না সত্য কথায় তারা জ্বলবে না যারা কোয়ালিফিকেশন থাকার পরেও এইসব কাজগুলো তাদেরকে বাধ্য হয়ে করতে হচ্ছে তারা চায় না তারা চায় যেন তাদের নিজ জায়গাটা পাক তারা চায় যেন তাদের কোয়ালিফিকেশনের যে মর্যাদা সেটা যেন তাদের দেখ তারা এটাই চায় কিন্তু যাদের কোয়ালিফিকেশনের মর্যাদা বা কিছুই নেই কিন্তু ওইসব জায়গায় ঢুকেছে তাদের সেটাই ভালো লাগবে আবার আমাকে বলছে নাকি সিবিক হতে পারছে না তাই এত জ্বালা তুই হোগা আমাকে ফিরিতে যদি বলে তোর বাড়িতে দিয়ে যাব কর যদি আমাকে তাও করব না করলে আগেই করতে পারতাম যদি বলে যে তুই ঢুকে যা তাও ঢুকবো না আমি তো জানি কত টাকা নিয়ে ঢুকে না ঢুকে যদি বলে ফ্রিতে ঢোকা তাও ঢুকবো না ফ্রিতে ঢুকতে বললেও ঢুকবো না কারণ কারণ ওই করার থেকে মাঠে খাটা আমার অনেক ভালো তাও জানবো যে না আমি কাজ করে খাচ্ছি কৃষক কৃষকদেরও ওই নিম্ন বেতনটা চলে আসে তো লোককে বলে বেড়াচ্ছ বা তুমি হয়তো বলছো যে আমি সরকারের আন্ডারে কাজ করছি কিন্তু তোমার বেতনটা সেরকম হওয়া দিচ্ছে কার ভালো জন্য কার ভালো বলছি তোমার তোমারই তো ক্ষতি হচ্ছে রে ভাই সারা জীবন ওইভাবেই থাকবে কিছু করতে পারবে না আর যদি সেই কোয়ালিফিকেশন থাকে তুমি ওই টাকাতে ওই রকম কেন করবে তোমার সাথে দশ টাকা পরিশ্রম করে এক টাকা দিচ্ছে তুমি কেন সহ্য করবে আচ্ছা বলতে গেলেই দোষ তারপরে আবার জ্বালা ধরছে কারণ অন্য কারোর তো জ্বালা ধরবে না ধরবে তো ওর কারণ ও তো ওইদিকে পাচ্ছে আর এদিকে থেকে দিনে দুটো তিনটি করে ছাড়ছে ছেড়ে ছেড়ে ভিডিও এদিকে কামাচ্ছে গড়ে ঠিক হয়ে যাচ্ছে তাই না অনেককে বুঝাচ্ছে। অনেক স্টুডেন্টকে বুঝাচ্ছে বোঝাচ্ছে যে আমাদের আন্দোলনটা হচ্ছে সেই আন্দোলন নাকি সরকার বিরোধী আন্দোলন হচ্ছে এটা বলছে ওপেন ক্যামেরায় ও এসে বলেছে ওপেন ক্যামেরায় এসে বলছে যে সরকার বিরুদ্ধে আন্দোলন ডাকছে কিছু স্টুডেন্ট বা কিছু ইউটিউবার তাদের ব্যবস্থা নেওয়া হবে তুই যেরকম পারি সেরকম ব্যবস্থা নে আমি চ্যালেঞ্জ করছি তুই সেরকম ব্যবস্থা নে আমাদের আন্দোলন আমাদের আমাদের আন্দোলন আন্দোলন পুলিশ পারমিশন নিয়েই হয় ইতিহাস হবে বা আমাদের আন্দোলন বিশাল বড় আন্দোলন হবে তাই আমাকে ভয় দেখিয়ে আমাকে থেট দিয়ে স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে আন্দোলন থামানোর চেষ্টা করে কোনো লাভ হবে না এখানে এই আন্দোলনে অনেক সিভিক যাবে কালকির লাইভে এসে দেখেছি অনেক সিবিক তারা নিজেই বললো যে আমি হয়েও আমি আন্দোলনে যাব। অনেক আন্দোলনে যাবে যাবে হ্যাঁ পরিচয় গোপন করে হলেও যাবে এই আন্দোলনে যাবে কারণ তারা তাদের সেই শিক্ষা যোগ্যতা আছে যে তারা সেই শিক্ষার বলে তাদের সেই জায়গাটা পেতে চায় তারা এইভাবে নিতে চায় না তাদের এই বেতনে কিছু হবে না তাদের ন্যায্য জায়গাটা ন্যায্য বেতনটা তারা নিতে চায় তোমাদের মতো কিছু অসাধু লোক যারা এতেই সন্তুষ্ট মানে এটা তো পাওয়ার যোগ্য না তাই তাই পেয়ে গেছে এতেই সন্তুষ্ট না এই টেনে বার করা আমাদের একান্ত দরকার আর এই যে রিজার্ভেশন দিয়ে ছেলে খেলা করা এটা আমরা চাই না রিজার্ভেশন দিয়ে ছেলে খেলা করা আমাদের চাই না মেধার মেধার জোরে মেধার জোরে তার জায়গাটা সে বুঝে নেবে এর ভিডিওটা এতটুকুই সতর্ক করা ছিল যে স্টুডেন্টদেরকে ভয় দেখাচ্ছে সেই ভয়ে কিন্তু কেউ ভয় পাবে না স্টুডেন্টদেরকে আন্দোলন করতে যে মানে বাধা দিচ্ছে ভয় দেখাচ্ছে সেই বাধায় কেউ বাধা পড়বে না আন্দোলনের দিন সবাই সব কাজ ছেড়ে কিন্তু রাস্তায় আসতে হবে আমরা শান্তিভাবে শান্তিভাবে আন্দোলন করব। আমরা সরকার বিরোধী আন্দোলন করি না আর করবও না ছাব্বিশ তারিখে যেভাবে শান্ত আন্দোলন হয়েছিল সেইভাবে আন্দোলন করব। আমাদের এক্সাম ডেট আমরা ছিনিয়ে নেবো আমাদের অধিকার আমরা ছিনিয়ে নেবো সিভিক রিজার্ভেশনের কথা আমরা তুলব সিভিক রিজার্ভেশন বাদ দিতে আমরা বাধ্য করব। সিভিকদের এই যে আশেপাশে যেসব হচ্ছে বা সিভিকদেরকে যে ট্রেনিং এর মাধ্যমে হোমগার্ডে বা জুনিয়র কনস্টেবলে ঢোকানোর যেসব নিউজগুলো আমরা দেখছি সেগুলো সত্য তো আমরা যাচাই করব। সেই তার পরিপ্রেক্ষে আমাদের এই আন্দোলন হবে তাই সকলকে বলবো যে প্রশ্ন বিরুদ্ধে আন্দোলন রুখতে সবাইকে আমাদেরকে এক জায়গায় হয়ে আন্দোলনে আসতে হবে প্রত্যেকটা ইউটিউবার প্রত্যেকটা স্যারদেরকে আমরা ইনফর্ম করছি রেসপন্স খুব ভালোই পাচ্ছি তাই তোমাদেরকে বলবো যে সবাই রেডি থেকো দেখবে প্রত্যেকটা ইউটিউবারে আস্তে আস্তে এই জিনিসগুলো তুলে ধরবে যেসব স্বার্থলোভী চিবিক ইউটিউবার আছে যেসব স্বার্থলোভী ইউটিউবার আছে তারা এইসব কথাগুলো তুলে ধরবে না আশা করছি তোমরা সকলের কাছে শেয়ার করবে আর আন্দোলনের জন্য সবাইকে সতর্ক করবে তোমরা নভেম্বরের শেষ উইক কিন্তু একটা বড় আন্দোলন দেখতে হবে সেই আন্দোলনে সবাই আসবে আজকে এতটুকুই বলার ছিল থ্যাংক ইউ ফর ওয়াচিং সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভয় পাবে না আর কারো ভয়ে ভীতু হয়ে বসে থাকবে না তুমি যদি সত্য হয়ে থাকো সত্যর পথে লড়ো তোমার যান চলে গেলেও কোনো যায় আসে না